ত্রিপুরায় অন্যান্য স্থানে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আসলেও রাজধানী আগরতলা শহর এলাকা সহ 9টি শহর এলাকায় এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সে কারণে রাজ্য সরকার আগামী 9 জুলাই পর্যন্ত 9টি শহর এলাকায় কারফিউ অব্যাহত রেখেছে। বর্তমানে এইসব শহর এলাকায় করোনায় মৃত্যুর হার 5% উপরে, করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় 500। গত কিছুদিন ধরে পরিস্থিতি প্রায় একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সরকারের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। গোটা দেশে করোনা পরীক্ষা ও ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা শীর্ষে রয়েছে। তবে তিনি স্বীকার করেন, চাহিদা মতো ও সময় মতো ভ্যাকসিন না পাওয়ায় ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্য সফর সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ত্রিপুরার মতো ছোট রাজ্যের বিষয়ে খোঁজ খবর রাখে। রাজ্যে করোনার সংক্রমণ কেন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরামর্শক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকার চেষ্টা করবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা আরও বাড়াতে হবে। তিনি বলেন, অক্সিজেনের ক্ষেত্রেও ত্রিপুরা উল্লেখযোগ্য স্থানে রয়েছে। রাজ্যে পরিবেশকে আরও স্বচ্ছ রাখার তাগিদে প্রত্যেককে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, করোনা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ত্রিপুরা সহ 6 রাজ্যে কেন্দ্রীয় দল সফর করছেন। আরও বেশি তৎপর হয়ে কাজ করতে চাইছি, এক্সপার্টরা দেখুক কেন সেটা স্টেবল আছে, কমেছে, কিন্তু আমরা চাইছি যে সেটা একবার দেখা দরকার এক্সপার্টদের। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আমি যে কেন্দ্রীয় হেলথ মিনিস্ট্রি রয়েছে, সে তৎপর রয়েছে, কোথায় কী কীভাবে হচ্ছে সেটা আগে হতো না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার আসার পর সেগুলি হয়। আমরা ছোট্ট রাজ্য হতে পারি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরার প্রতি নজর রয়েছে। ত্রিপুরার মানুষের কল্যাণ হোক, ত্রিপুরার মানুষ সুস্থ হয়ে উঠুক, সেই দিশাতে। ত্রিপুরা ছাড়া অন্যান্য রাজ্যগুলি হল কেরল, অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড়, মণিপুর। কেন্দ্রীয় দল এই রাজ্যগুলিকে কোভিড মোকাবিলায় বিশেষ সাহায্য করবে, কী করে সংক্রমণ রোধ করা যায় এই রাজ্যগুলির প্রশাসনের সঙ্গে আলোচনা করবে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, করোনার মোকাবিলার ক্ষেত্রে কী কী চ্যালেঞ্জের মুখে এই রাজ্যগুলিকে পড়তে হচ্ছে তা খতিয়ে দেখবে এই দলটি। এই রাজ্যগুলিতে কোভিড প্রতিরোধের কাঠামো বিচার করে দেখবে দলগুলি, কত সংখ্যক টেস্ট করা হচ্ছে, কনটেনমেন্ট জোনে যথেষ্ট পরিমাণ বিধিনিষেধ মানা হচ্ছে কিনা, এছাড়া অ্যাম্বুলেন্স, হাসপাতালের শয্যা, অক্সিজেন যথেষ্ট পরিমাণ আছে কিনা তাও খতিয়ে দেখবে এই বিশেষজ্ঞ দল। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।